একটা দিলাম হারিয়ালি, একটা দিলাম রেশমি, একটা দিলাম চিকেন তান্দুরি, একটা উইংস, আর একটা দিলাম উইংস। 10 মিনিট সময় লাগবে তাই তো? হ্যাঁ, আর একটা দিলাম ডিপসি। ওকে, আসসালামু আলাইকুম। জার্নি উইথ পেটু চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগত। বর্তমানে আমি আছি হচ্ছে বাসাবো ঠিক কেন্দ্রীয় খেলার মাঠের ঠিক পাশের গলিতে। এটা হচ্ছে আমার বাম দিক থেকে আসে খিলগা থেকে, আর এই পাশে আসে হচ্ছে বাসাবো ফ্লাইওভার থেকে বাসাবো টেম্পো স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। আর এই মাঝেই পরে বাসাবো খেলার মাঠ, যা আলাউদ্দিন পার্ক নামে পরিচিত। গুগল লোকেশনে আলাউদ্দিন পার্ক বা বাসাবো খেলার মাঠ দিলে পেয়ে যাবেন। তার ঠিক পাশের গলিতেই আলামিন কাবাব হাউস। এই কাবাব হাউসে প্রতিদিন সন্ধ্যার সময় বাসা যা ফেরার পথে তাদের এই কয়লা পোড়া মাংসের গন্ধ আমার নাকে এসে আমাকে আবেদনময়ী একটা সুখ দেয়। ভাবি এখানে এসে খেয়ে যাবো একদিন, কিন্তু সময়ের অভাবে আসা হয় না। আজকে ভাবলাম যে এসে খেয়ে যাই। তো আলামিন ভাই কাবাবের দোকানের জায়গাটা খুবই ছোট, অনেক সংকীর্ণ জায়গায় সে ব্যবসা করে। চলেন দেখি তার দোকানে কী কী পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ। আপনার নাম কি? আলামিন। আমি প্রত্যেক আমি এখানকারই ছেলে, প্রত্যেকদিন বাসায় যাওয়ার পথে এই বাসাবোর এই আপনার এই কাবাবের কয়লার গন্ধ নাকি আসে আর কি। তো ভাবলাম যে আজকে খাইতে আসবো, বুঝছেন তো, এই কারণেই অফিস শেষ করে চলে আসছি। তো আপনি এখানে কি কি কাবাব করেন? এখানে আছে চিকেন রেশমি কাবাব, চিকেন রেশমি মালাই, তারপরে আছে চিকেন হারিয়ালি আছে, আর আছে এই যে বিফ বড় শিক, বিফ শিক যেটা, আর আছে চিকেন উইংস, আর আছে চিকেন তান্দুরি। প্রতিদিন কয়টা থেকে দোকান খুলেন আপনি? প্রতিদিন দোকান খোলা থাকে বিকাল 4টা থেকে আর রাতের কোনো দিন 1টা বাজে 2টা বাজে। প্রতিদিন রাত 1টা 2টা পর্যন্ত থাকে? 1টা 2টা পর্যন্ত থাকে, 1টা 2টা পর্যন্ত গেস্ট থাকে দোকানে। কাবাবের সাথে খাওয়ার জন্য কি কি রাখেন? কাবাবের সাথে আছে লুচি। লুচি কাবাব কোনটার দাম কিরকম? এটা হইলো আপনার রেশমি। আচ্ছা, এটা হইলো 120 টাকা চিকেন রেশমি, দাম খুবই কম, হার ছাড়া। আর এটা হইলো চিকেন হারিয়ালি, এটাও 120 টাকা। আর এটা হইলো বিফ শিক, এটাও 120, আর আছে উইং, এটা 3 পিসের 130 টাকা। আর আর আছে তান্দুরি, তান্দুরি লেগ সিনার পিস এবং লেগ পিস দুইটাই 120 টাকা। কি মুরগি এত ছোট ছোট? এলো ব্রয়লার। ব্রয়লার মুরগি, কতটুকু ওজনের ব্রয়লার মুরগি আপনি ঠিক করেন? আমি এটা লাইভ 1200। লাইভ 1200 গ্রাম। তাহলে আপনি একটা কাজ করেন আমার জন্য, আপনার যে কটা আইটেম আছে আপনি সবগুলো প্রিপারেশন করেন। কতক্ষণ লাগে সময়? সময় লাগবে 10 মিনিট। 10 মিনিট যে কটাই হোক 10 মিনিট। আচ্ছা আচ্ছা। আর কাবাবের সাথে খাওয়ার জন্য কি আছে? কাবাবের সাথে খাওয়ার জন্য আছে লুচি, দই সস, দুইটা সস আছে, দুইটা সসই আমার বানানো, আর সিয়া লুচি। এই বাসাবোর লোকজন কিরকম আছে আপনার দোকানে খাওয়ার জন্য? এইখানে তো মোটামুটি ভাবে দোকান ছোট, কিন্তু নাম ছড়ায় পড়ছে চারিদিকে, অনেক দূর থেকে মানুষ আস্তে আস্তে পার্সেল নিয়ে যেতেছে। কতদিন হয়েছে আপনি এখানে দোকানদারি করতেছেন? এখানে 1 বছর। 1 বছর হয়েছে। আগে কোথাও কাজ করছেন নাকি এখানেই প্রথম আর কি? ছোটকাল থেকেই আমি এই খাবারের কাজে জড়িত। কাবাব আইটেম 1 বছরই নাকি? কাবাব আইটেম করা না, কাবাব আইটেম তো 13 সাল থেকে শুরু হয়। মানে 11 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি সবগুলো আইটেম লাগান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
একটা দিলাম হারিয়ালি, আর একটা দিলাম রেশমি, একটা দিলাম চিকেন তান্দুরি, একটা উইংস, আর একটা দিলাম উইংস। 10 মিনিট সময় লাগবে তাই তো? হ্যাঁ, আর একটা দিলাম ডিপসি। ওকে, প্রচন্ড তাপ, এক পাশে সে লুচি বানাচ্ছে আর এক পাশে সে কাবাব করতেছে। আলামিন ভাই দোকানে আলামিন ভাই একাই কাজ করছেন না? আরো আরো দুজন আছে। আরো দুজন আছে? হ্যাঁ, আরো আরো দুজন আছে। তারা কি ছুটিতে নাকি? না, ছুটিতে, একজন বাজারে গেছে আর একজন ছুটিতে আছে। কিছু মনে না করলে আপনার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, থানা জেলা দুইটাই কিশোরগঞ্জ। সবগুলা নাই, পাঁচটা দিছি আপনাকে, যারা যারা খাইতেছে সবগুলার ইনশাআল্লাহ প্রশংসা পাইতেছে। হারিয়ালি রেশমি, আপনার কাবাবের দাম তো বললেন যে 120 টাকা হচ্ছে চিকেন বিফ শিক কাবাব। এই বাজারে 120 টাকা বিফ শিক কাবাব কিভাবে করে? বিফ শিকটা আর কি এরা পরিমাণে কম দিতাছি, এত বড় না শিকটা, ছোট শিক। এটা তাহলে আমি খাই দেখি কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করা যায় খারাপ হবে না। আচ্ছা, লুচি তো দেই নাই, লুচি করেন। এটা হচ্ছে চিকেন উইংস, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন তান্দুরি, এটা বিফ শিক, এটা হারিয়ালি কাবাব, আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। বলতে সেটা হাড় ছাড়া, হারিয়ালি কাবাবে হাড় আছে? না, হাড় নাই। হারিয়ালি কাবাবে হাড় নাই, হাড় নাই, হারিয়ালিতে হাড় নাই, আর শিক বিফ শিকেও হাড় নাই। এটা চিকেন তান্দুরি, আর এটা হচ্ছে চিকেন উইংস। চিকেন উইংসে দিচ্ছে সে 4 পিস, আর হারিয়ালি কাবাবেও 4 পিস, চিকেন উইংস 3 পিস, চিকেন উইংস 3 পিস, আর হারিয়ালি রেশমি ওরা 5 পিস করে, হারিয়ালি রেশমি 5 পিস করে, 1 2 3 4, আরেক পিস অলরেডি চালানো হয়ে গেছে। যাক, আমরা লুচি নিয়েছি, যেহেতু তার কাছে লুচি আছে, চলেন খাওয়া শুরু করি। দুইটা সস দেওয়া আছে, এই সসটা আমার হাতে বানানো, এটা কালার করা হয়েছে যে বিট দিয়া, যে শালমের কথা। হ্যাঁ, বিট তো বড় চিকেন রেশমি কাবাব দিয়ে। সুন্দর, বিসমিল্লাহ। রেশমি কাবাবটা যথেষ্ট ভালো লাগছে, প্রথম কাবাবটাই একদম, বাকিগুলো যে ভালো হবে এরকম একটা আশ্বাস দিতেছে। এটা হচ্ছে হারিয়ালি কাবাব, হারিয়ালি কাবাবটা জোস। এটা আমি তার দই সালাদের সাথে খাই। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, হারিয়ালি কাবাব টজোস। এর মধ্যে কাঁচামরিচের যে একটা স্বাদ, স্ট্রং স্বাদ আসতেছে। আর এটা হচ্ছে তান্দুরি কাবাব,
কয়লার উপরে সে তান্দুরি করতেছে, তার তান্দুর নাই। এটা গুড, বাকি দুইটার মতো জোস না। দোকান যেহেতু ছোট, আমি পাঁচটা আইটেম নিয়েছি, এগুলা আসতেছে না। তিন পিস উইংস থাকে, উইংস এর সাইজ গুলো মোটামুটি গুড, 130 টাকা অনুযায়ী অর্থিত। এটা ওয়াজ উজ্জ্বল এখন আমার যে কাবাবটা খাওয়ার জন্য মন আঁকু পাখু করতেছে সেটা হচ্ছে বিফ কাবাব। বিফ কাবাবটার মধ্যে পুরান ঢাকার একটা টেস্ট আসতেছে, বাট ওই অথেন্টিক শীত কাবাবে যে কষ্টতে ভাবতা, ওটা বিফ কাবাবে নাই। মাংসটা বেশি ছেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তার এই দোকানে যে কটা কাবাব খেলাম, প্রাইস অনুযায়ী কাবাবগুলোর স্বাদ যথেষ্ট সুন্দর। আর এই যে যেটা হারিয়ে লেখা হবে, এটার মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতার একটা খুব স্ট্রং ফ্লেভার আসতেছে। এই যে এটা ছিল হচ্ছে রেশমি কাবাব, রেশমি কাবাবটাও যদি দেখাই যথেষ্ট জুসি এবং ওয়েল কুকড, ভিতরে কাঁচা কাঁচা কোনো মানে টেক্সচার নাই, যথেষ্ট সুন্দর হয়েছে স্বাদ, ব্যালেন্স মশলাগুলো। কিন্তু ওই যে তান্দুরি, চিকেন তান্দুরি, এটা রেগুলার, নট গুড নট ব্যাড। ওকে, তো এই ছিল আজকের এই খাবার দোকানের অবস্থা। ধন্যবাদ সকলকে, জার্নি উইথ পেটু চ্যানেলটা সবাই ফলো করবেন, লাইক কমেন্ট বা ডিসলাইক করে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন, কমেন্ট সেকশনে অবশ্যই মন্তব্য দিয়ে যাবেন যে আমাকে শুধরাতে সহযোগিতা করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।